আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, এবং চলে যাওয়ার যে কারণটা সেটা কোনো কারণই না, কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ না, কোনো যুক্তিসঙ্গত কোনো কারণে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে যদি চলে যায়, বাপের বাড়ি চলে যেতে পারে, অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, এরকম হতেই পারে। তো এরকম যখন হবে, নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা সেকশন বোঝাবো যেটা ডিভোর্সের খুব ইম্পর্টেন্ট সেকশন। সেকশনটা হচ্ছে সেকশন 9। সেকশন 9টা বোঝানোর আগে আমার যে রিকোয়েস্টটা আপনাদের কাছে সবসময় থাকে, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি ভিডিওর কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং শেয়ারটা আপনারা অবশ্যই করে দেবেন যাদের যাদের এরকম ভিডিওর প্রয়োজন আছে। অনেকে দেখার সুযোগ পায় না, আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে তারাও একটুখানি আইন সম্বন্ধে একটু অবগত থাকতে পারে, এবং শেয়ারটা অবশ্যই করে দেবেন। এবং আমার চ্যানেলে যে ফিচার্সটা আছে সেটা আপনাদের জন্য আমি রেখেছি। আমার সঙ্গে যদি লিগাল ডিসকাশন করতে চান, আপনি লিগাল ডিসকাশন করতে পারেন 2-3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। এখন টাইমটা একটু বাড়ানো হয়েছে, রাত্রি 12টা পর্যন্ত লিগাল ডিসকাশন আমি করি, 2-3টা থেকে রাত্রি 12টা। তাহলে এবার সেকশন 9টা আপনাদেরকে বোঝে। সেকশন 9টা হচ্ছে যে আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, এবং চলে যাওয়ার যে কারণটা সেটা কোনো কারণই না, কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ না, কোনো যুক্তিসঙ্গত কোনো কারণে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে যদি চলে যায়, বাপের বাড়ি চলে যেতে পারে, অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, এরকম হতেই পারে। তো এরকম যখন হবে যে অন্য কোনো জায়গায় চলে গেছে আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে, কিন্তু নির্দিষ্ট কোনো কারণ নেই, তখন আপনি তাকে কয়েকটা অ্যাডভোকেটে চিঠি পাঠাতে পারেন। তারপরে আপনি কোর্টেতে সেকশন 9 ফাইলের পিটিশন বা অ্যাপিল করতে পারেন। তখন কোর্ট থেকে আপনার ওয়াইফকে বলা হবে যে আপনার সঙ্গে এসে থাকতে, রিকোয়েস্ট করা হবে, কোর্ট থেকে রিকোয়েস্ট করা হবে আপনার সঙ্গে এসে থাকতে। কারণ কোর্টও চায় যে আপনাদের মধ্যে যদি কোনোরকমভাবে একটা মিল করি দেওয়া যায়। তো সেকশন 9টা আপনি করতে পারেন, আপনার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে বা ফ্যামিলি কোর্ট আপনি করতে পারেন। এবং ডিস্ট্রিক্ট কোর্ট যদি আপনাকে সেকশন 9-এর ডিগ্রিটা করে দেয়, যদি পাস করে দেয়, তার মানে আপনি যদি সেকশন 9-এর এই যে কেসটা করেছেন, এই কেসে যদি আপনি জিতে যান, যদি ডিগ্রি পেয়ে যান, আপনি আপনার নিজস্ব ফরে যদি ডিগ্রি পেয়ে যান, তখন কিন্তু আপনার ওয়াইফ যদি আপনি যে ডিগ্রিটা পেয়েছেন সেই দিন থেকে যদি 1 বছর আপনার কাছে না আসে, ফেরত না আসে, তখন কিন্তু আপনি সেই ওয়াইফকে মেনটেন্যান্স দিতে বাধ্য নন। ভালো করে বুঝে রাখুন। তাহলে সেকশন 9-এর ডিগ্রিটা যদি আপনার ফরেতে চলে আসে, আপনি যদি সেকশন 9-এ জয়ী হন, তখন আপনার স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে কোনোরকমভাবে মেনটেন্যান্স দাবি করতে পারবে না, কারণ সে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি তাকে রিকোয়েস্ট করেছেন, কোর্টও তাকে নোটিশ করেছে, যেহেতু আপনি সেকশন 9 করেছেন এবং আপনার ফরেতেই ডিগ্রিটা এসছে, আপনি ডিগ্রি পেয়ে গেছেন, আপনি জয়ী হয়েছেন, তারপরে তো সে ফেরত আসছে না, তখন কিন্তু সে মেনটেন্যান্স পাওয়ার অধিকার থাকবে না তার। এটা কিন্তু আপনারা ভালোভাবে জেনে রাখুন। সুতরাং আপনার ওয়াইফ যদি কোনো কারণ ছাড়াই আপনাকে ছেড়ে চলে যায়, সুতরাং আপনি এই সেকশন 9-এর সুবিধাটা কিন্তু অবশ্যই নিতে পারেন, এটা ভালোভাবে জেনে রাখুন। এবং এটা কিন্তু আপনাকে অনেক সময় মেনটেন্যান্সের হাত থেকেও বাঁচিয়ে দিতে পারে। আর আমি যে আজকে কেসটা বললাম, আমি যে সেকশন 9 সম্বন্ধে বললাম, এবং মেনটেন্যান্স পাবে না যদি 1 বছরের মধ্যে ফেরত না আসে, মেনটেন্যান্স পাবে না, আর যা যা শর্ত আছে, যদি বিনা কারণে চলে যায় এবং 1 বছরের মধ্যে যদি ফেরত না আসে, আপনি যখন সেকশন 9 করেছেন সে ডিগ্রিটা পাস হয়ে গেছে, তার 1 বছরের মধ্যে যদি ফেরত না আসে তাহলে কিন্তু সে মেনটেন্যান্স পাবে না। আর এই সম্বন্ধে যে জাজমেন্টটা আছে তার লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনার লিঙ্কে ক্লিক করে কিন্তু এই জাজমেন্টটা ভালোভাবে পড়াশোনা করে নিতে পারেন, স্টাডি করতে পারেন, প্রিন্ট আউটও করতে পারেন, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, এবং শেয়ারটা অবশ্যই করে দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট।
আর আমার চ্যানেলে যে ফিচার্সটা আছে, আপনারা যদি লিগাল ডিসকাশন আমার সঙ্গে করতে চান তাহলে আপনি দুপুর 3টা থেকে রাত্রি 12টার মধ্যে লিগাল ডিসকাশন আমার সঙ্গে করতে পারে। তাহলে আজকে এইটুকুনি বলি, শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।